বার্তা হলো এই দিনে, আগামী বছর এই দিনে এই গৃহবার্তা। প্রদীপ দাদা, তিনি মনে মনে সংকল্প করেছেন যে এখানে ভগবান শ্রীকৃষ্ণের অষ্টকালীন লীলা কীর্তন দেবে। এখানে তিন দলের অষ্টকালীন লীলা কীর্তন হবে, আপনারা সবাই তার জন্য আশীর্বাদ করবেন। তিনি যে মনস্তত্ত্বটা নিয়েছেন, এমনইভাবে পৃথিবীতে যে কয়টা দিন বেঁচে থাকে যেন ভগবানের নাম গুণকীর্তন দিয়ে যেতে পারে, এমনভাবে এই আঙ্গিনায় যেন সাধুগুরু বৈষ্ণবের স্মরণধুলি পড়ে, আপনারা সবাই তার জন্য আবার হাতে ফুললেন, ফুললে বলুন নম, এতে গন্ধপুষ্পে পুষ্পাঞ্জলি শ্রী শ্রী গোবিন্দায় নম।